পুরীতে এসে আপনি যদি সান টেম্পল না দেখেন, মানে কোণারকের সূর্য মন্দির যদি আপনি না দেখেন, তাহলে আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। এবং এই সূর্য টেম্পল দেখুন, ওখানে দূরে দেখা যাচ্ছে। এই সূর্য টেম্পল সম্পর্কে অনেক কিছু জানা রয়েছে। আমরা চেষ্টা করব এই পুরো ভিডিওটাতে কোণারকের সূর্য মন্দির নিয়ে বিস্তারিত বলে দেওয়ার, কত সালে তৈরি হয়, কত সালে ভেঙে যায়, সেটাকে আবার পুনর্নির্মাণ করা হয়, এবং এই মুহূর্তে সূর্য টেম্পল কী অবস্থায় আছে, মোট উচ্চতা কত, আগে আমরা সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং এটাও বলি যে আগে কথিত আছে যেটুকু, যে উপরে একটা বিশাল আকৃতির চুম্বক রাখা ছিল, যাতে এর ওপর দিয়ে কোনো ধরনের কোনো উড়োজাহাজ যেতে না পারে বা এর ওপরে কোনো বোম্বিং করতে না পারে বা নষ্ট করতে না পারে। তবে বর্তমানে কিন্তু সেটা নেই, এবং আসল যে কোণারকের সূর্য মন্দির বা সান টেম্পল, সেটা এখন সেই উচ্চতাও নেই, সেই উচ্চতা অনেক কমে গেছে। তবে আবারও বলছি বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখবেন যে প্রাচীনকালে যে সমস্ত মানুষরা বসবাস করতেন, তাদের বুদ্ধি আমাদের থেকে অনেক তীক্ষ্ণ ছিল। কারণ সূর্যের প্রথম কিরণ এসে পড়তো এর যে এর যে চূড়ো রয়েছে, সেই চূড়োতে এসে সূর্যের প্রথম কিরণ পড়তো। অর্থাৎ তখনকার দিনের মানুষের চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক যে নলেজ বা জ্ঞান, সেটা হয়তো বা কোথাও আমাদের থেকে অনেক বেশি ছিল, তাই এই ধরনের স্থাপত্য আমরা আজকের দিনে এসে দেখতে পাই। তো চলুন বন্ধুরা, লেটস স্টার্ট। বন্ধুরা, কোণারকের সূর্য মন্দির একটি আশ্চর্য মন্দির। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোণারক মন্দির সম্পর্কে বিস্তারিত। কোণারক সূর্য মন্দির ওড়িশা রাজ্যের কোণারক শহরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির, যা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। এটি 1300 শতাব্দীতে নির্মিত হয় এবং এটি ভারতীয় স্থাপত্য ও শিল্পকলার একটা অসাধারণ নিদর্শন। মন্দিরটি তার অসাধারণ নকশা ও ভাস্কর্যের জন্য আজকের যুগেও বিশ্ববিখ্যাত। এখানে কোণারক সূর্য মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দিলাম। নির্মাণকাল, এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব দ্বারা প্রথম নির্মিত হয়। মন্দিরটি সূর্য দেবতার জন্য একটি বিশাল রথ হিসেবে নির্মিত হয়েছে, যা সূর্যের দিকে বা সূর্যের গগনে চলার প্রতীক হিসেবে রয়েছে। মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে নির্মিত করা হয়েছে, যার 24টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। প্রতিটি চাকার ব্যাস প্রায় 12 ফুট করে। মন্দিরটি রয়েছে পূর্বমুখী, মানে পূর্ব দিকে মুখ করে রয়েছে, যাতে সূর্যের প্রথম কিরণ বা সূর্যের প্রথম আলো মন্দিরের প্রধান প্রবেশ পথে পড়ে। এই মন্দিরটি প্রধানত খন্ডলাইট পাথর দ্বারা কিন্তু নির্মিত। মূল মন্দির কিন্তু আজকের সময়ে বা মূল যে গর্ভগৃহ রয়েছে, কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। এখন আমরা যে অংশটা দেখি, সেটি একটি অডিয়েন্স হল বা জগমোহন অডিয়েন্স হল হিসেবে এটা নামাঙ্কন রয়েছে। আর এই হলটি দেবতার প্রতি নিবেদিত নৃত্য পরিবেশনের জন্য ব্যবহৃত বা নট মন্দির, ঠিক আছে। ভাস্কর্যকলার দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে কাম দৃশ্য ভাস্কর্য, মন্দিরটি কাম দৃশ্য ভাস্কর্যের জন্য বিখ্যাত, যা জীবনের বিভিন্ন দিককে বা মনুষ্য জীবনের বিভিন্ন দিককে কিন্তু প্রতিফলিত করে। আর যদি অন্যান্য ভাস্কর্যের কথা বলি, তাহলে মন্দিরের দেওয়ালে দৈনন্দিন জীবন, আমাদের প্রতিদিনের জীবন, পুরাণ কাহিনী, পশু ও দেবতাদের চিত্রিত বিভিন্ন ভাস্কর্য আপনি এই মন্দিরে গেলে কিন্তু দেখতে পাবেন। প্রতীকবাদ হিসেবে যদি বলি, তাহলে মন্দিরের 24টি চাকা সূর্য ঘড়ির কাজ করে, যা সময় পরিমাপ করতে ব্যবহৃত হয়। সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বের দিকে চোখ রাখলে, তীর্থস্থান হিসেবে এই সূর্য দেবতার উপাসকের জন্যে কোণারক মন্দির কিন্তু গুরুত্বপূর্ণ পীঠস্থান বা তীর্থস্থান। বন্ধুরা, এই ভিডিওটি আমার বানানো প্রথম ভয়েস রেকর্ড ভিডিও। কেমন লাগছে আপনাদের এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে, মতামতের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত পেলে আমার অবশ্যই ভালো লাগবে এবং এই ধরনের ভিডিও আমি আবার বানানোর চেষ্টা করব। 1984 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটি স্বীকৃতি পায় এবং কোণারকের সূর্য মন্দির বা কোণারক সান টেম্পল কিন্তু এখন একটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত স্থান। কোণারকের নৃত্য উৎসব রয়েছে প্রত্যেক বছর বা প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে কোণারক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত
হয় এবং বিভিন্ন নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিভাবে পতন হলো এই মন্দিরের আর কিভাবে বা সংরক্ষণ করা হয়েছে এই মন্দিরে, যদি পতনের কারণ ধরি তাহলে মন্দিরের পতনের কারণ সম্পর্কে সঠিক কারণ জানা সম্ভব নয় বা জানা সম্ভব হয়ে ওঠেনি। বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই মন্দির দর্শন করতে এবং এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং এটি দেখতে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হন। কোণারকের সান টেম্পল সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু সাহস দেবেন আর ভালোবাসা দেবেন। দেখা হবে পরের দিন এরকমই ভিডিওতে, এবং এই সংক্রান্ত আর কী কী ভিডিওর তথ্য আপনারা জানতে চান অবশ্যই জানালে ভালো লাগবে। আমি চেষ্টা করব সেই ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।